যেদিনই ভাবি আজকে কোনো কিছু রান্না করবো না আজকের দিনটা আমার ছুটি কারণ সব খাবার ফ্রিজে রয়ে গেছে সেগুলো গরম করে দেবো সেদিনকে আমার বরের আবদার থাকে আজকে আমাকে এই খাবারটা রান্না করে দাও এটা করো মানে সেদিনকে আমার বরের নাকি বিভিন্ন ধরনের আইটেম খেতে মন চায় তো ওই যে যত রকমের শর্টকাট ফাঁকিবাজ রান্না আছে তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি ফাঁকিবাজে হলেও কিন্তু অসাধারণ লাগে ঝটপট করে রান্না করা যায় চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখিনি নিই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে আমি আজকে রাইস কুকারে বিরিয়ানি রান্না করবো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে প্যাকেটের মশলা দিব তবুও আমি আলাদা এক্সট্রা আমার মতো করে মশলা দিয়ে জানি না কে কীভাবে রান্না করে আমি এভাবে রান্না করি আমার কাছে অসাধারণ লাগে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তারপর তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ তিন চারটা লবঙ্গ দুইটা এরকম করে তেলে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তারপর ভেজে নিলাম তারপর গোস্ত আর আলু আলুটা না দিলে আমার মনে হয় বিরিয়ানি হোক তেহারি হোক আমার কাছে জমে না তো আমি একটু মোটা করে আলু কেটে দিয়েছি আর এই যে গোস্ত দিয়ে দিলাম এখন আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর প্যাকেটের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিবো আর এই যে আমার গোস্তটা হয়ে গেছে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম সেদ্ধ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো আলুটা হয়ে গেছে যেহেতু আলু এখন এখন যদি আমি না তুলে রাখে আলুটা একবারে গলে যাবে তো এই যে আলুটা তুলে নিয়ে নিলাম তারপর গোস্তের মধ্যে চালটা দিয়ে দিলাম আমি চুলাতে যেভাবে রান্না করি রাইস কুকারে সেম অবস্থা সেমভাবে রান্না করি তো এখন আমি রাইস কুকারে চাউলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেব একটু আর এই যে বাকি যে অর্ধেক প্যাকেটের মশলা ছিল সেটা আমি এই যে এখন দিয়ে দিলাম একটা প্যাকেটের মশলা আমি কিন্তু দুইবার ব্যবহার করি এতে খেতেও ভালো লাগে আর অন্য রকম একটা ফ্লেভার আসে আর কিছু আমি দেব না তো আমি কিন্তু ঠান্ডা পানি দিলাম এখন আমি মানে যদি পরিমাপ যদি জানা থাকে ঠান্ডা পানি দিয়ে রান্না করা অনেকে গরম পানি দেয় কিন্তু আমি যেহেতু মানে ঠিকঠাকভাবে দিয়েছি আমারটা ঝরঝরে হয়ে যাবে দেখবেন আর এই যে পানি দেওয়ার পর তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু কোনো প্রকার ঝাল না পেকেটেই সব থাকে তো এখন মানে বিরিয়ানি হোক তেহারি হোক বা সাদা পোলাও হোক এই বেরেস্তা ছাড়া তো আর চলে না যেহেতু আমার বাঙালি মানে একটু খাবার সৌন্দর্য দেখার জন্য যেরকম আর খাবার খেতেও জানি স্বাদ আসে সেই জন্য কিন্তু অনেক কষ্ট হয় যতই ফাঁকি বাজে রান্না করতে চায় না কেন ফ্রিজে বাটা মশলা দেখে ঝটপট করে করা হলো আর এই যে এখন আমি বেস্তার করে মানে করার জন্য কয়েকটা পেঁয়াজ কেটে নিলাম বেস্তা করার আগে লবণ দিয়ে একটু মেখে পানিটা ঝরিয়ে যদি নেওয়া হয় ঝটপট করে করা যায় আর এই যে ভাজা একটু একটু ভাজা হওয়ার পর তারপর একটু লবণ ছিটে দিলে কি তাড়াতাড়ি কালার আসে একটু ট্রাই করে দেখতে পারেন মানে অনেক সহজেই ব্রেস্তাটা হয়ে যায় এখন আমার এই যে চাউলটা প্রায় ফুটে আসছে এখন আমি আলোগুলো দিয়ে ব্রেস্তা দিয়ে তারপর ঢাকনা দিয়ে চাপ দিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিট এতে আমার চালটা ভালো করে ফুটে যাবে আর ঝরঝরে হয়ে যাবে কোনো রকমের পানি নেই কিন্তু দেখবেন এটা যদি আমি চাপ দিয়ে রেখে দিই এতেই আমার মানে নিশ্চিত গরম আছে সেটা এতেই হয়ে যাবে তো আর কোনো রকম আমি ঢাকনা তুলব না একবার একবার হয়ে গেলে তখন তুলব এই যে ফাইনালি আমার তেহারি বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আর আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে আর এটা মানে আমি খাচ্ছি অনেকটা পরে তো ব্রেস্তাটা একটু নরম হয়ে গেছিল নিটা মাখতে মনে ছিল না ভিডিওর কোনো যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ